আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি এখন দিল্লিতে আছেন, শোনা যাচ্ছে তিনি লন্ডন চলে যাবেন। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কি কোনো সরকার আছে কি না, কারা সরকার? আমরা যদি দেখি তাতে এটা বোঝা যায় যে সেনাবাহিনী দায়িত্বে আছে, কিন্তু আমরা দেখলাম যে গণভবনে অসংখ্য মানুষ ঢুকেছেন, জাতীয় সংসদে, বিভিন্ন স্থাপনায়, এবং গণভবনে ঢুকে মুরগি, টেবিল, চেয়ার, এয়ার কন্ডিশন, ব্রা, মাছ, যে যেভাবে পারে লুট করে নিয়ে যাচ্ছে। তো এরা কারা? তারা কি আন্দোলনকারী না আন্দোলনকারীর সাপোর্টার? তারা আপনারা কেন আন্দোলন করলেন? আন্দোলন তো করলেন ন্যায় প্রতিষ্ঠার। এখন একজনের মুরগি চুরি করে, টেবিল চুরি করে, মাছ চুরি করে, হাঁস চুরি করে, মুরগি চুরি করে, ছাগল চুরি করে, ব্রা চুরি করে, শাড়ি চুরি করে আপনারা নিয়ে যাবেন, এটা কি একটা নৈতিকতা? এবং রাষ্ট্রের যে দায়িত্ব পুলিশ, আর্মি, তারা তো কোনো দায়িত্ব পালন করছেন না, যে যেভাবে যা ইচ্ছা তাই করছেন। এখানে দেখলাম টুপি পরা লোকও মুরগি নিয়ে যাচ্ছেন, হাঁস নিয়ে যাচ্ছেন। তাদেরকে যদি বলি যে ইসলাম ধর্মে কি বলা আছে, ইসলাম ধর্মে যদি আপনি 5টা টাকা পান রাস্তায়, সেই টাকাটা কিন্তু আপনি নিতে পারেন না। এখানে ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে এই টাকাটা যেখানে ছিল সেখানে আপনি রাখবেন। কেন রাখবেন? কারণ যে লোকটি হারাইছে সে এসে যাতে খুঁজে পায়, সেই জন্য। এই অবস্থায় আপনি না বলে অন্যের জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছেন, এটা কেমন নৈতিকতা? পুলিশ, সেনাবাহিনী সেখানে নীরব। এখন এদের দ্বারাই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সুদিন আনবেন, কতটুকু আনতে পারবেন? মানলাম যে আগের সরকার, তারা অনেক অন্যায় করেছে, তারা বিভিন্নভাবে বিরোধীদের নিপীড়ন করেছে, কিন্তু এই ভুরে শুরুতেই কি দেখছি এই সব! আপনাদের তো উচিত ছিল লুটতরাজ বন্ধ করা। আপনারা দেশপ্রেমিক, দেশপ্রেমিকের কাজ কি? লুটতরাজ বন্ধ করা, সংখ্যালঘুদের বাড়ি যাতে আক্রমণ না হয় তাকে ট্যাকেল করা, প্রতিহিংসার আগুনে যাতে না জ্বলে তাকে বন্ধ করা, পাহারা দেওয়া। আজকে থানায়ও আক্রমণ হচ্ছে, যারা চাকরি করে এরা তো সরকারের অর্ডার ক্যারি করে। আজকে আপনি সরকারে যান, আপনার কথাও তারা শুনবে। আপনারা যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছেন, এটা কার সম্পদ? এটা আপনার, জনগণের সম্পদ। এটাকে অধিকার নষ্ট করার অধিকার আপনার নেই, কোনো আইনে নেই। আপনাদের যে বিজয় অর্জিত হয়েছে আপনারা খুশি হওয়ার কথা, আনন্দ করেন, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ চুরি করে, লুট করে, এটা কি প্রমাণ রাখছেন আপনারা? আশা করি সরকারি বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর যারাই আছেন এবং সমাজের সচেতন মানুষ যারা আছেন, দেশপ্রেমিক মানুষ আছেন, তারা রাস্তায় নামবেন, এটা প্রতিহত করবেন, কারণ এটার শুরুটাই খারাপ বোঝা যাচ্ছে। আপনারা যদি সত্যি দেশপ্রেমিক হতেন এটা কোনোভাবেই করতেন না। এটা কোনো দেশপ্রেমের মধ্যে পড়ে না, কোনো ধর্মের সংজ্ঞার মধ্যেও পড়ে না, এটা খারাপ কাজ। সবাই বিরত থাকবেন আশা করি, এবং বিরত রাখবেন, যারা করছেন তাদের প্রতিহত করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার না ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।